রতনপুর আলু চাষের জন্য বিখ্যাত আপনারা জানেন আলু চাষিরা দাম পাচ্ছিল না তারপরে আমরা আলু প্রক্রিয়মেন্ট করি আমি বলি ওই আলু কিনে নাও চাষিদের থেকে যাতে চাষিদের ওই আলু রাস্তায় ফেলে নষ্ট করতে না হয় আমরা যেদিন দাম বাড়ালাম সেদিন ওরাও দাম বাড়ালো এমনিতে অটোমেটিক্যালি বাজারের দাম বেড়ে গেল। তিনশো টাকা আগে ছিল এখন সাতশো টাকা হয়ে গেছে স্টোর পর্যন্ত যাচ্ছে পাঁচশো টাকা প্যাকেট আর আমরা বলেছি যার আলু এক্সট্রা থাকবে আমরা কিনে নেবো আমরা মিড ডে মিলে দেবো আমরা আইসিডিএসকে দেব আমরা মা ক্যান্টিনে দেব আমরা বিভিন্ন জায়গায় যে সামাজিক কাজ হয় সেই কাজে আমরা দেব আজকে চাষিরা খুশি কেন আগে চাষের জমি কৃষকরা চাল বিক্রি করতে পারতো না কম দামে বিক্রি করতে হতো এখন আমরা ষাট লক্ষ ধন প্রকিউরমেন্ট করেছি কৃষকদের কাছ থেকে যার থেকে আমরা বিনা পয়সায় আপনাদের রেশন দিই আমরা বিনা পয়সায় দিই কিন্তু বাজার থেকে কিনতে হয় কত টাকা জানেন তেইশ টাকা এই টাকাটা পুরো আমাদের দিতে হয় তাছাড়াও সিঙ্গুরে যারা কৃষি জমি দিতে চাননি তাদের এখনও পর্যন্ত আইন হয়ে যাওয়া সত্ত্বেও মাসে দু টাকা করে দেয়া হয় এবং ষোলো কেজি করে চাল দেয়া হয়